রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, তার চেয়ে আমার মন্তব্য হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না। এই সমস্ত বিষয়ে আলোচনার থেকে আপনি বলেন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে কি থাকবে না, ওদের কি আগে ক্ষমতা থেকে সরান, তারপরে কি থাকবে আর কি থাকবে না সেটা দেশের জনগণ নির্বাচন করবে। সেটা আমাদের কথা বলার দরকার নেই, আমার বিশ্লেষণ মন্তব্য দিয়ে দরকার নেই। মানুষের পেটে ভাত নাই, মানুষ কাপড় পাচ্ছে না, চিকিৎসার অধিকার পাচ্ছে না, ভোটের অধিকার নেই, আপনি আছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এটা তো আওয়ামী লীগ বললে জনগণকে এই সমস্ত টুটকা বিষয় নিয়ে ব্যস্ত রাখতেছে। আর এদিক থেকে আসল বিষয় তারা বেগমপাড়ায় টাকা লুটপাট করতেছে, ওগুলো বন্ধ করেন, বাকি সব বিষয়ে আলোচনা করা যাবে। একটা কথা বোঝার চেষ্টা করেন, যে জায়গাতে এই কোরআন শরীফ রাখার ঘটনাটা ঘটলো অষ্টমীর দিনে, নবমী অমক দশমী যেদিন, ওই দুই দিনে হামলা হলো, আপনারা তাদের আপনাদের চিন্তায় ছিল না যে আজকে যেহেতু একটা ঘটনা ঘটেছে সারা বাংলাদেশের পুজো মণ্ডপগুলোর নিরাপত্তা বাড়ানো দরকার, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ যে পুলিশ বাহিনী নিয়োগ দিচ্ছেন সেই পুলিশরা কী করে, আপনার গোয়েন্দা সংস্থা বাহিনী কী করে, শুধু আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যস্ত থাকে নাকি? আপনি কেন দুই দিন নিরাপত্তা দিলেন না, কেন এই হামলা হয়েছে? এক কথা স্পষ্ট, এদেশের আওয়ামী লীগের হাতে কোনো হিন্দু নিরাপদ নয়, কোনো মুসলিম নিরাপদ নয়, কোনো সাধারণ জনগণ নিরাপদ নয়, একদম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সমস্ত মানুষ আওয়ামী লীগের হাতে একটু সময়ের জন্য নিরাপদ নয়, মোটেই নিরাপদ নয়। কারণ দেখবেন এই আওয়ামী লীগ যদি গোপনে, আমি যদি বলি তাদের কোনো চক্রান্ত গোপনে মন্দিরে হামলা হয় তাহলে প্রকাশ্যে তারা মসজিদে হামলা করে। বাইতুল মুকাররমে যে ঘটনার কথা বললেন, যে এইটার ব্যাপারে আমি কী বলতে চাই, বাইতুল মুকাররমেতে তারা যুবলীগ পুলিশ লীগ হেলমেট লীগ নিয়ে তারপরে তার ভিতরে গোলাগুলি করছে না, মসজিদের ভিতরে রণক্ষেত্র বানাইছে না, এটা তো চিরচরিত অভ্যাস। একমাত্র বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকারের অভ্যাস আওয়ামী লীগের আছে, 2014 সাল পর্যন্ত এই কাজটা করছে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এবং আওয়ামী লীগের এই ষড়যন্ত্র এবং তাদের যদি কোনো গোপন সংগঠন থাকে যাই থাকুক এবং কারো দ্বারা করায় সে সমস্ত রুখে দেওয়া সম্ভব যদি জনগণ ঐক্যবদ্ধ হয়। নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না সমস্ত মানুষদেরকে আহ্বান করে, এ সমস্ত কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণের সামনে টিকবে না যদি আপনারা ঐক্যবদ্ধ হন। পূর্ণ দায়ভারটা আওয়ামী লীগেরই, যদি অন্য কেউ করে তাদেরকে আপনারা বের করেন। কই রামুতে যে হত্যার ঘটনা ঘটেছিল, শাল্লায় যে ঘটনা ঘটেছিল, ব্রাহ্মণবাড়িয়ে যে ঘটনা ঘটেছিল, সেখানে তো আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। আপনি দেখবেন যে সেইখানে তাদেরকে আওয়ামী লীগের নমিনেশন পেপার দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য। তাহলে এইটা কেন করা হলো, তারা কি এটা জবাব দিতে পারবে? চার্জশিটে পুলিশ তাদের নাম অন্তর্ভুক্ত করছে, যেখানে আওয়ামী লীগের লোকজন এই সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত, সেক্ষেত্রে তাদের নাম কীভাবে তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশনে আসতে পারে, এটা আশ্চর্যের বিষয়। আমরা বাংলাদেশের মানুষ এবং সাধারণ জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা চিন্তা করছেন যে এটা আওয়ামী লীগ তারাই পরিকল্পিতভাবে করছে, তা না হলে ওনাদের একজন দায়িত্বশীল মন্ত্রী এই কথা বলবেন কেন? আওয়ামী লীগের যেই মন্ত্রী এই আগুনে ঘি ডাললেন এবং আমরা দেখলাম পরের দিন বাইতুল মুকাররমে সেখানে মানুষজন মিছিল করতে চেয়েছিল, সেখানে তাদেরকে লাঠিচার্জ করা হলো, তাদেরকে সেই মুক্ত পথ মুক্ত কথা বলার বা তাদের যে মতামত প্রকাশ করার অধিকার মিছিল মিটিং করার সেইটা কিন্তু দেওয়া হয় নাই। অন্যদিকে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ঘটনা সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে, তা হচ্ছে ঘটনা ঘটলো কুমিল্লাতে আর হাজীগঞ্জের 4-5-6 জন মানুষ গুলি করে হত্যা করলো। আপনারা ওই খবরটা যদি আপনারা প্রেস মিডিয়া যারা আছেন দেখবেন, মিছিলটা যেটা হচ্ছিল সামনের দিকে যাচ্ছিল কিন্তু পিছন দিক থেকে কিছু মানুষ গিয়ে হামলা করেছে, কিন্তু এই মানুষগুলো কারা, তাদেরকে খুঁজে বের করতে পারলেন না? এত হ্যাডাম দেখান তো, তাহলে তাদেরকে কেন খুঁজে বের করতে পারলেন না? সামনে যারা ছিল আমি মনে করছি তারা এর সাথে দায়ী নয় এবং পিছনে যারা ছিল তারাই ছিল কুসুকরি মহল। আওয়ামী লীগ যদি তাদেরকে ক্ষমতায় থাকা অবস্থায় সামনে এসে বিচার করতে না পারে, চিহ্নিত করতে না পারে তারা এটা কারা করেছে, তাহলে আমরা বুঝে নেবো এটা আওয়ামী লীগই করে। কারণ এদেশে সাম্প্রদায়িক হামলার এবং মাছ ঘোলা মানে পানি ঘোলা করে মাছ শিকার করার যে ফলাফল সেটা আওয়ামী লীগের ঘরেই ওঠে। আক্রমণ চালানো, কথা বলার অধিকারকে কেড়ে নিয়ে গলা টিপে ধরা, এটা তো আওয়ামী লীগের নতুন অভ্যাসে না, এটা তো তাদের চিরচেরাইত অভ্যাস। কারণ তাদের কোনো রকমের জনগণের ম্যান্ডেট নেই, তাতে যে কথা নিয়ে আপনি নামেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, আপনার নিজের ভোটবাতের অধিকারের কথা, আপনার মানবাধিকারের কথা, দেশে গুম খুন হচ্ছে, যে কোনো অধিকারের কথাই আপনি বলবেন, যদি দেখে তার জন্য বিপদ তাইলে কিন্তু তারা সেখানে তাদের টুটি চেপে ধরার চিন্তাভাবনা করে পুলিশ বাহিনী দিয়ে। এই ঘটনা সম্পূর্ণ ন্যাক্কারজনক। আমি বলবো কোনো জায়গা থেকেই সাম্প্রদায়িক হামলা বা সাম্প্রদায়িক কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এগুলো যেটা ভাই কাম্য নয়। আর বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র, বাংলাদেশের 56,000 বর্গমাইল একটা সাম্প্রদায়িক সম্প্রীতির চাদর বিছানো, এটা নিয়ে যারা টানাটানি করে বা কোনো রকমের দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে ফায়দা লুটতে চায় সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং আমি স্পষ্টভাবে বলতে চাই সেখানে আওয়ামী লীগ জড়িত এবং তারা এইভাবেই করছে বলে মনে করছি। তা নাহলে তাদেরকে বিচার করতে পারছেন না কেন, চিহ্নিত করতে পারছেন না কেন? আপনাদের এত ক্ষমতা, বিরোধী দলের লোকজন কোথাও বাইরে নামতে পারে না, হাজার হাজার মামলা দিয়ে রাখেন, তাহলে কয়েকটা লোক ভাই স্পষ্ট, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, তার চেয়ে আমার মন্তব্য হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এই সমস্ত বিষয়ে আলোচনার থেকে আপনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে কি থাকবে না,
ওদেরকে আগে ক্ষমতা থেকে সরান, তারপরে কি থাকবে আর কি থাকবে না সেটা দেশের জনগণ নির্বাচন করবে। সেটা আমাদের কথা বলার দরকার নেই, আমার বিশ্লেষণ মন্তব্য দিয়ে দরকার নেই। মানুষের পেটে ভাত নাই, মানুষ কাপড় পাচ্ছে না, চিকিৎসার অধিকার পাচ্ছে না, ভোটের অধিকার নেই। আপনি আছেন রাষ্ট্রধর্ম ইসমাইল থাকবে কি থাকবে না, এটা তো আওয়ামী লীগ বললে জনগণকে এই সমস্ত টুটকা বিষয় নিয়ে ব্যস্ত রাখতেছে, আর এদিক থেকে আসল বিষয় তারা বেগম পাড়ায় টাকা লুটপাট করতেছে। ওগুলো বন্ধ করেন, বাকি সব বিষয়ে আলোচনা করা যাবে।